পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির বাসিন্দারা। হুমকিতে রয়েছে স্কুল, মসজিদ সহ শতাধিক বাড়ি। দুপুরে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পূর্ব হাসাইলে কিছু বোঝার আগেই তীব্র স্রোতে নদীতে বিলীন হয় 8টি ঘর। আতঙ্কে দিন পার করছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালদার বলেন, ভাঙন থেকে রক্ষায় নদী তীরে বাঁধ দেওয়ার জন্য একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো কাজ হয়নি।